আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়া আপডেট নিউজ মালয়েশিয়া ইমিগ্রেশন অপারসি এবং কি যে সকল প্রবাসী ভাইরা গত দু হাজার ষোলো সাল থেকে আঠারো সাল আপনারা মাইজি করেছেন ওই সকল প্রবাসীদের মধ্যে থেকে কে কে বৈধ হতে পারবে এবং কে কারা কারা বৈধ হতে পারবে না তো গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা দেখছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমরিসব কাল্লামপুর মালয়েশিয়া থেকে

মাঝে মধ্যে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ ইমিগ্রেশনের ছোটো বড়ো অপার্সি চলতেছে অভিযান চলতেছে এবং কি গ্রেপ্তার হচ্ছে অনেক বিদেশি নাগরিক তারই ধারাবাহিকতায় গতকাল শ্রামবান থেকে আমাদের ছয়জন বাংলাদেশের নাগরিক সহ বা বাংলাদেশের প্রবাসী সহ মোট সতেরো জনকে ইমিগ্রেশন গ্রেপ্তার করেছে তাদের অপরাধ ছিল তারা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছে এবং কি এছাড়াও তাদের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ রয়েছে পরবর্তীতে তাদেরকে যে ইমিগ্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে এবং কি তাদের বিরুদ্ধে আইনত্ব ব্যবস্থা নেবে মালয়েশিয়ার সরকার তাই তো আমরা বারবার বলে আসতেছি প্রবাসী ভাইরা আপনারা এ সময় যে শেষ মুহূর্তে এসে আমরা কেন হয়রানির শিকার হব এবং কি কেনই বা জরিমানা বা যে জেলের মধ্যে যাব আমরা আমরা সামান্য কয়েকটা আমরা এস ভালোভাবে লক্ষ্য করবো স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবো যেহেতু আমরা ইতিমধ্যে ডিগলার দিয়েছে মালয়েশিয়ার সরকার মালেশ অবস্থানরত সকল নাগরিকদেরকে এবং কি বিদেশি নাগরিকদেরকে মালয়েশিয়া সরকার একদম বিনামূল্যে কোভিড নাইন্টিনের যে ভ্যাকসিন রয়েছে বা টিকা রয়েছে প্রদান করবে তাই তো আমরা এই সামান্য কয়েকটা দিন আমরা অবশ্যই আমরা খুবই সতর্কভাবে বসবাস করব আমাদের সামান্য একটি ভুলের কারণে হতে পারে আমাদের সাথে একটি আপত্তিকর ঘটনা ঘটে যেতে পারে এবং কি এই অপারসিস সময় কোন প্রকার অবৈধ প্রবাসী ভাইরা আপনারা আতঙ্কিত হবেন না যে বিগত সময় যেভাবে মালয়েশিয়া পুলিশ ইমিগ্রেশন অবৈধ অভিবাসীদেরকে গ্রেপ্তার করতে অভিযান দিয়েছে বর্তমানে কিন্তু ওই অভিযানটি চলতেছে না টোটালি বন্ধ রয়েছে মালয়েশিয়া সরকার থেকে ডিগ্রি দেওয়া হয়েছে কোন প্রকার অবৈধ অধিবাসীদেরকে যে কোন প্রকার ক্ষতি করা হবে না এবং কি তাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে বৈধ হওয়ার এই সুযোগ শেষ হওয়া পর্যন্ত এবং কি চলমান রিক্যালিভেশন প্রোগ্রামটি যখন শেষ হয়ে যাবে আগামী তিরিশে জুনের পর থেকে মালয়েশিয়াতে চলবে বড় ধরনের অপারসি যে অপারসিগুলো বিগত সময় আমরা দেখে আসতেছি যখন মালয়েশিয়া সরকার বই দেওয়ার সুযোগ করে দিয়েছে এবং কি ওই সুযোগটি শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে বিভিন্ন জায়গাতে বড় বড় ইমিগ্রেশন অপারসি দিয়েছে এবং কি গ্রেপ্তার করেছে শত শত হাজার হাজার বিদেশি অভিবাসীদেরকে তাই তো প্রবাসী ভাইরা যে সকল প্রবাসী ভাইরা আপনারা যে স্পেশাল পাস নিয়ে দেশেতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন এবং কি আর আপনি যদি দেশে যেতে না চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই বৈধ হয়ে মালের সাথে বসবাস করতে হবে বর্তমান চলমান রিক্যালিভেশন টেন মাধ্যমে আপনারা বৈধ হতে পারবেন এবং কি খুব দ্রুত অল্প খরচের ভিতরে কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে আপনারা ভালো একটি কোম্পানি দেখে আপনার পাঁচশো জমা দিয়ে দেন এবং কি আপনার যেই রেজিস্ট্রেশনের জন্য মাত্র পাঁচশো রেঙে জমা দেবেন বা বাকি আপনার টাকাটা আপনি আস্তে আস্তেও পে করতে পারেন বা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে কোম্পানিও পে করবে অর্ধেক আপনিও অর্ধেক পে করতে পারবেন তারপরেও আপনারা ভুল করে কেউ যে অবৈধভাবে মানুষের সাথে বসবাস করার চিন্তা ভাবনা করবেন না আমাদের কাছে প্রতিনিয়ত মেসেজ আসতেছে বা আমাদের ভিডিওতে কমেন্ট করতেছে ভাই মাইজি বিশেষ সম্পর্কে যে সকল প্রবাসী ভাইরা বিগত দু সাল থেকে আঠারো সাল যে আপনারা মাইজি করেছেন মাইজি করার পর অনেক প্রবাসী ভাই বৈধ হতে পারেননি কেউ ইমিগ্রেশন করতে পারেননি ফিঙ্গার কেউ বা যে মেডিকেল করতে পারেননি বা কেউ ফিঙ্গার করেছেন সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেও আপনারা বিষয় পাননি অনেকেই বা শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছেন আর কিছু করতে পারেননি আপনাদের সাথে প্রতারিত করেছে আপনার এজেন্ট তো ওই সকল প্রবাসীদের মধ্য থেকে অনেকেই মেস করতেছে যে বৈধ হতে পারবে কি পারবে না তাই তো আজকে এই বিষয়ে কথা বলার জন্য অনেক প্রবাসী ভাই রিকোয়েস্ট করেছেন সময় তো প্রিয় প্রবাসী ভাইরা যে সকল প্রবাসী ভাইরা মাইজি করেছেন ভিসা পাননি বা ইমিগ্রেশন ফিঙ্গার হয়েছে যাদের যেই কিছু হয়েছে কোনো সমস্যা নেই যে সকল প্রবাসী ভাইরা আপনারা মালয়েশিয়াতে বৈধভাবে আপনারা ইমিগ্রেশন ক্রস হয়ে আপনারা যে বৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশ করেছেন আপনারা অবশ্যই আবারও বৈধ হতে পারবেন এবং কি যদি আপনার নামে কোনো লিস্ট বা আপনার নামে যে কোম্পানিতে কাজ করেছেন বা আপনার পাসপোর্টে কোনো কোম্পানি সামান দেয়নি যে রিপোর্ট করেনি বা মামলা দেয়নি তাহলে আপনি অবশ্যই বৈধ হতে পারবেন আর আপনি যদি অবৈধ পথে মানের সাথে প্রবেশ করে থাকেন অথবা কোনো কোম্পানি আন্ডারে কাজ করেছেন আসার পরবর্তীতে তো সেক্ষেত্রে কোনো কোম্পানি আপনার পাসপোর্ট নাম্বার নিয়ে আপনার নামে মামলা করতে তো সেক্ষেত্রে আপনি এখানে অনেক জামিনের মধ্যে পড়ে যেতে পারেন যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা ভালো একটি কোম্পানির সাথে অবশ্যই আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু খুলে বলবেন শেয়ার করবেন যে আমার নামে রিপোর্ট রয়েছে বা আমি নদীপথে এসেছি তো সেক্ষেত্রে ওই কোম্পানি যদি চায় বা তার যদি ক্ষমতা থেকে থাকে সে যদি কৌশল যেতে পারে ইমিগ্রেশনের সাথে বিষা পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বিষা দেওয়া না দেওয়া একান্তই ইমিগ্রেশনের ব্যাপার তো সেক্ষেত্রে তারা চাইলে বিষা দিতেও পারে নাও দিতে পারে যদি ভালো কোম্পানি হয় তাহলে কোনো না কোনো মাধ্যমে চেষ্টা করবে বিষা নেওয়ার জন্য আর যারা বৈধ পথে আমাদের সাথে প্রবেশ করেছেন এবং কি কোনো লিস্টে নেই আপনার নাম আপনি অবশ্যই আবারও এখন এই সুযোগে বৈধ হতে পারবেন দেশের মধ্যে প্রিয় প্রবাসী ভাইরা অনেক প্রবাসী ভাই আমাদের কাছে বলতেছেন যে বিভিন্ন ফ্লাইট সম্পর্কে কিছু বলার জন্য যে সকল প্রবাসী ভাইরা আপনারা স্প্রেহার পাস নিয়ে দেশে চাচ্ছেন ওই সকল প্রবাসী ভাইরা এ পাসের যে ডেট রয়েছে ওই ডেট থেকে সাত দিনের ভিতরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বিমান টিকিট ক্রয় করার জন্য বা ডেট রাখার জন্য ইনকেস যদি আপনার ফ্লাইটটি ক্যান্সেল হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি আরও তিন চার দিন যে লেট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে আপনার হাতে সময় থাকবে টোটালি চোদ্দো দিন স্পাসে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনি এক সপ্তাহের মধ্যে টিকিট রাখার চেষ্টা আপনা করবেন যেহেতু এখন আমরা দেখতেছি যে এয়ার এশিয়া বা ইউএস বাংলা এই সকল ফ্লাইটগুলো ক্যান্সেল হচ্ছে আর যে সকল প্রবাসী ভাইদের একেবারে লাস্ট পর্যায়ে কাটার ইচ্ছা রয়েছে আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশ বিমানে টিকিট কাটার জন্য যেহেতু বাংলাদেশ বিমানের টিকিট একেবারেই কম পরিবর্তন হয় বা কম ক্যান্সেল হচ্ছে বা ক্যান্সেল না হওয়ারই সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশ বিমানে টিকিট কাটার জন্য এবং কি যেসব প্রবাসী ভাইরা টিকিট কেটেছেন বা কাটবেন আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি কত কিলো মাল বহন করতে পারবেন যেমন আপনি এআরসিতে বহন করেন বা এআরসিতে টিকিট কাটেন আপনি তিরিশ কিলোর বেশি নিতে পারবেন না তিরিশ কিলোর বেশি হলে আপনাকে যে প্রত্যেকটা কিলোর জন্য অনেকগুলো টাকা গুনতে হবে তাই তো আপনারা ভুল করেও যে আপনার মালটুকু অবশ্যই আপনি লাগেজটি বাজার পরে বা প্যাকিং করার পর আপনি যাচাইবাসে করবেন কত কিলো হয়েছে সমস্ত কিছু চেক করার পর আপনি যাবেন তা না হলে এয়ারপোর্টে আপনি অনেক হয়রানির শিকার হতে হবে এবং যেসব প্রবাসী বাড়া ট্রাভেল পাসের জন্য অপেক্ষা করতেছেন আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন ধৈর্য ধরুন আগামী ইনশাল্লাহ আঠারোই ফেব্রুয়ারির পর থেকে মালয়েশিয়াতে লকডাউন দেওয়া না দেওয়ার সম্ভাবনাটাই বেশি তো সেক্ষেত্রে আপনারা লকডাউন যখন সেরে যাবে বা শিথিল হয়ে যাবে তখন আপনারা মানে স্বাস্থ্যবান হাইকমিশন থেকে আপনার ট্রাভেল পাসটি সংগ্রহ করতে পারবেন অনায়াসে আপনার কোনো রাস্তাঘাটে কোনো জামলে পোহাতে হবে না তাই একটু অপেক্ষা করুন আপনারা দেশের মধ্যে ভিভার্স আজকে এই পর্যন্ত যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে আপনারা ভয়েস রেকর্ড করে পুরো বিস্তারিত জানতে পারেন আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা যথাযথ চেষ্টা করি আপনাকে সহায়তা করার জন্য আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ